অমরনাথ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9:20। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো রবিবার মানে চিকেন হওয়াটা মাস্ট। তো চিকেনের জন্য করা হচ্ছিলো আলু ভাজা। এই যে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়ে আলুটাকে ভেজে নিচ্ছিলো। আর এখানে আমাদের সকালবেলায় গোপালের প্রসাদ দেওয়া হয়েছিলো। তো প্রসাদ হিসাবে মা দিয়েছিলো আম, নকুলদানা আর তুলসী পাতা, আর এটা হচ্ছে সোন পাপড়ি। তো এখন খাবো না, একটু পরে খাবো, এখন একটু ভাত খেয়ে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন জল খাবার খাওয়ার টাইম, আর ভাই খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, চপ আর তেলে ভাজা আর মুড়ি। আর আমি এখনও খাইনি, আমি ভাত খাবো ভাতের সাথে। 10টার সময় আজকে ঠিক করেছি ভাত খাবো, ভাত আর চপ। আর চলো খাওয়া যাক। তো এটা ছিল বাড়ির করা চপ বা তেলে ভাজা, যেরকম পেরেছি। টেরা হোক বেঁকা হোক কিন্তু তবুও করেছি। তো চলো দেখতে থাকো। আমার এখানে খাওয়া হয়ে গেছে আর এখানে ভাইয়ের কাছে চলে এসেছি। ভাই লজ্জা পাচ্ছে, তাই নিজের মুখটা দেখাতে চাইছে না। তো তুমি নিজের মুখ দেখাচ্ছিস না কেন? আসলে একটু ফোন টিপতে ব্যস্ত, এখন এই টাইমটা ওর একটু ইউটিউব দেখার টাইম। তো এই জন্য বসে বসে একটু ইউটিউব দেখছিল আর আমি ওর কাছে চলে এসেছি। খাওয়া হয়ে গেছে, ও খেয়েছে মুড়ি আর তেলে ভাজা, আর আমি খেলাম ভাত আর তেলে ভাজা। তো আজকে দুপুরবেলায় হবে চিকেন। তো চিকেনের জন্য প্রিপারেশন রেডি করতে হবে, সবটাই তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। হয়ে গেছে আর দুপুরবেলা খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার চান করতে একটু দেরি হয়ে গেছিলো। তারপর তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য তোমাদেরকে আমি আর দেখাতে পারিনি। তো এখন বিকেলবেলা হয়ে গেছে, গাছদের জল দেওয়া চলছে। কিছু কিছু গাছে জল দিয়ে ফেলেছি আর কিছু গাছের এখনও দেওয়া হয়নি, সেগুলো দিয়ে ফেলবো। আর তারপর সন্ধ্যাবেলায় ঠিক করেছি চিকেন কষা, তার সাথে আর কি খাওয়া যায় দেখা যাক। চিকেন কষা অল্প করে রেখেছি সন্ধ্যাবেলার জন্য, আর কি খাবো দেখা যাক। তো সবটাই তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো। সন্ধ্যাবেলায় একটু চা না খেয়ে বা কফি না খেলে হয় বলুন, তাই সন্ধ্যাবেলায় একটু চা বা কফি খাওয়ার পর তারপর একদম রাতের ডিনার করি। রাতের ডিনারের আগে এরকম একটা ছিল ফ্রুট জুস, তো একটু ফ্রুট জুস খাচ্ছিলাম ভাইয়ের, আমি দুজনে একটু ট্রাই করে দেখছিলাম কেমন খেতে। তো এটার মধ্যে না এই যে দেখতে পাচ্ছ আর অরেঞ্জের পাল্পগুলো না, এটার মধ্যে দেওয়া ছিল, এটাই এটা ছিল এই ফ্রুট জুসটার খাসিয়াত। তো এরপর ছিল রুটি আর চিকেন কষা। তো আমার ভিডিওটা আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করছো না, তোমরা দেখছো ভিডিওটা আমি জানি কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার। আর যেহেতু আমার নতুন চ্যানেল, তাই তোমাদের সাপোর্টের অবশ্যই দরকার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।